আসসালামু আলাইকুম। মাধ্যমিক থেকে হয়ে উঠুন গ্রাফিক্স ডিজাইনার এই কোর্সের তৃতীয় পর্বে সবাইকে স্বাগত। এর আগে আমি দুইটা ভিডিও তৈরি করেছি, এই দুইটা ভিডিও যদি কেউ তোমরা না দেখে থাকো তবে তোমরা ডান পাশের উপরে চলে যাও, এই আই বাটন থেকে তোমরা এখানে ক্লিক করলেই আগে দুইটা ভিডিও পেয়ে যাবে, অথবা তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও দুইটা ভিডিও লিংক পেতে পারো। ওই দুইটা ভিডিও যদি তোমরা আগে দেখে আসো তাহলে তোমাদের এটা আসলে আমি যেটা বুঝাবো এটা বুঝতে অনেকটা সহজ লাগবে। তবে আগের দুইটা ভিডিও যদি কেউ না দেখেও এই ভিডিওটি দেখো তবে তার কাছেও আমি বিশ্বাস করি খুবই সহজ লাগবে। তাহলে ফার্স্টে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ফটোশপের টুল বক্স ও প্যালেট পরিচিত। এটা হচ্ছে তোমাদের বইয়ের আইসিটি যে বইটা আছে এসএসসি নবম দশম শ্রেণীর 78 নং পেজ বের করো। 78 নং পেজ বের করলে তোমাদের এইরকম একটা স্ক্রিন তোমাদের সামনে ওপেন হবে, মানে তোমাদের বইয়ের পেজটাই আমি এখানে নিয়ে এসেছি। তাহলে এখানে কি লেখা আছে যে ফটোশপে আমরা কাজ করার জন্য প্রায় আমরা যদি চিন্তা করি ছোট বড় প্রায় মোটামুটি 69 প্রকার টুল আছে যেটা দিয়ে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা এসএসসি লেভেলে এত টুল আমাদের দরকার নেই, এত আমাদের বইয়ে সবগুলো টুলের ব্যবহারও দেখানো হয় নাই। তবে ফটোশপে যদি তোমরা পরিপূর্ণভাবে শিখতে চাও তাহলে 69 প্রকার টুল আছে। তাহলে এই চিত্রটা হচ্ছে তুমি যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে টুল বক্সের একবারের উপরের অংশে তোমরা যেটা দেখতে পারবে সেটা হচ্ছে তিনটি সিলেকশন টুল আর একটা হচ্ছে তোমাদের মুভ টুল। তাহলে আমি যদি তোমাদের এই কথাটাই একটু ফটোশপে প্র্যাকটিক্যালি দেখাই, আমার ফটোশপটা ওপেন করে, তাহলে আমার ফটোশপটা ওপেন করে দেখালে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে আমার ফটোশপ উইন্ডোটা, এটা হচ্ছে ক্যানভাস, আর এখানে হচ্ছে তোমার বিভিন্ন প্রকার টুল দেখতে পাচ্ছ। এখানে আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে আমার মুভ টুল, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মুভ টুল প্রথমটা। তারপরেরটা যদি আমি তোমাদের দেখাই এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, তারপরেরটা যদি আমি দেখাই তারপরেরটা হচ্ছে তোমার ল্যাসো টুল। আবার প্রত্যেকটার ভিতরেই অনেকগুলো টুল পাওয়া যায়, এগুলো যদি আমরা পেতে চাই তবে আমরা ছোট একটা নিচে দেখো জেটের মতো একটা তীর চিহ্ন আইকন আছে, আমি যদি তোমাদের আরেকটু জুম করে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে এখানে দেখো একটা ছোট একটা আইকন, এখানে ক্লিক করলে আমরা যদি এখানে ই করে রাইট ক্লিক করি তবে রাইট ক্লিক করলে আমি এটার মধ্যে দেখতে পারবো যে এটার মধ্যে দুইটি টুল আছে, একটা হচ্ছে মব টুল আর একটা হচ্ছে আর্ট বোর্ড টুল। এভাবে কিন্তু প্রত্যেকটার ভিতরে ইনসাইডে অনেকগুলো টুল আছে, যেমন এটা যদি আমি রাইট ক্লিক করি দেখো এটার ভিতরে আছে রেক্টেঙ্গুলার মার্কি টুল যেটা আমার সিলেক্ট করা আছে, তারপরে আছে হচ্ছে তোমার ইলিপটিক্যাল মার্কি টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুল, আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম মার্কি টুল। তারপরে এটা যদি আমি যাই ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, আর এটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এইভাবে আসলে অসংখ্য এখানে তুমি বাম পাশে যতগুলো দেখতে পাচ্ছ একদম নিচ পর্যন্ত প্রত্যেকটির কাজ ভিন্ন ভিন্ন এবং প্রত্যেকটি দিয়ে তুমি ভালো একটা ডিজাইন তৈরি করতে পারবে। তাহলে আমরা কি বলতে পারলাম যে আমাদের মার্কি টুল কয়টা, মার্কি টুল হচ্ছে চারটা, মার্কি টুল হচ্ছে চারটা, রেক্টেঙ্গুলার ইলেকট্রিক্যাল সিঙ্গেল আর একটা হচ্ছে সিঙ্গেল কলাম যেটা আমরা একটু আগে দেখলাম। এটা তোমাদের বইয়ে কিন্তু দেওয়া আছে, তোমাদের বইয়ে 79 পেজ বের করো এবং 79 পেজ বের করলেই তোমরা এটা পেয়ে যাবে। আমি 79 পেজ থেকে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো যে তোমাদের 79 পেজে যে একই অবস্থানে রয়েছে চারটি মার্কি টুল, কয়টা মার্কি টুল, চারটা মার্কি টুল, আর একটা হচ্ছে অন্য অবস্থানে রয়েছে তিনটি ল্যাসো টুল। তাহলে আসো আমরা দেখি যে ল্যাসো টুল তিনটা কিনা, আমরা তো মার্কি টুল দেখলাম যে চারটা, এখন ল্যাসো টুল চারটা কিনা সরি তিনটা কিনা এটা আমরা দেখবো। তাহলে আমাদের দেখতে হবে এখন ল্যাসো টুল, আমরা রাইট ক্লিক করলাম আমরা দেখতে পাচ্ছি যে ল্যাসো টুল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ল্যাসো টুল, আর একটা হচ্ছে পলিগোনাল ল্যাসো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাসো টুল। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমাদের কোন টুল কোনগুলো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রেও তোমাদের এই জিনিসটা লাগবে, আশা করি বুঝতে পেরেছ। আর নিচের দিকে দেখো এখানে দুইটা তোমার কালার দেখতে পাচ্ছ, একটা হচ্ছে তোমার ফোরগ্রাউন্ড কালার আর একটা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার হচ্ছে সামনের কালারটা আর ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে পিছনের কালারটা। আমি যদি তোমাদের একটু একটু ব্রাশ টুল দিয়ে দেখাই অথবা তোমাদের যদি পেন্সিল টুল দিয়ে দেখাই তবে তোমরা বুঝতে পারবে। সাপোজ ধরো আমি ব্রাশ টুল দিয়ে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আমি একটা জিনিস আঁকতেছি, সাপোজ ধরো আমি হচ্ছে এরকম একটা ডিজাইন করতেছি, এই দেখো এটা কি কালার দিয়ে ডিজাইনটা হলো, লাল কালার দিয়ে ডিজাইন হলো। কেন হলো, কারণ আমার এখানে ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে তোমার
রেড সিলেক্ট করে আমি যদি এই কালারটা চেঞ্জ করি, সাপোজ ধরো আমি ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে সাপোজ ধরো এই কালারটা আমি দিচ্ছি, এই কালারটা দিয়ে আমি এখন যদি আমি সেম ভাবে ব্রাশ টুল ইউজ করে আঁকি ওই সেম ডিজাইনটাই, তাহলে দেখো তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার কালারটা চেঞ্জ হয়ে এই কালারটা হয়ে যাচ্ছে। তার মানে দেখো যে এক এক সময় এক এক কালার তুমি করতে পারবা ব্রাশ টুল দিয়ে। ওটা হচ্ছে এই ফরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে নিতে হবে, ফরগ্রাউন্ড কালার তোমরা যেটা সিলেক্ট করবা ওই কালারের উপর ভিত্তি করে তোমরা ওই ডিজাইনটা করতে পারবে। আমি যদি তোমাদের ব্রাশ টুলের পরিবর্তে পেন্সিল টুল দিয়ে দেখাই, তবে পেন্সিল টুল দিয়ে যদি দেখাই তবে সেম পেন্সিল টুল দিয়ে দেখালেও এটাও কিন্তু আমার ওই কাল সেম কালারই ই হচ্ছে। আমি যদি এখানে তোমাদের আরেক ভাবে দেখাই, সাপোজ ধরো আমি এখানে রেডটা নিচ্ছি, আবার রেডটা নিয়ে এখন আমি আঁকতেছি, দেখো এই পেন্সিল টুল দিয়ে কাজ করতেছি, এই জন্য তোমার লেখাটা একটু তোমরা কম বুঝতে পারতেছো, একটু পেন্সিলের কালার জন্য চিকন হয় এই জন্য তোমরা লেখাটা হয়তো বুঝতে পারতেছো না। কিন্তু মেইন যে কথা, মেইন কথাটা হচ্ছে তোমাদের, আর একটু জুম করে দেখাচ্ছি, হ্যাঁ জুম করে দেখালে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে আমি এইখান থেকে হচ্ছে ফোরগ্রাউন্ড কালারটা সাপোজ ধরো যে আমি এখান থেকে কমলা সিলেক্ট করলাম, অরেঞ্জ তারপর সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি পেন্সিল নিলাম এখান থেকে, পেন্সিল নিয়ে তারপর আমি আঁকতেছি, দেখো রেড। মানে এখন কথা হচ্ছে কি, এখানে আমি যে কালারটাই নিব, আমি এখানে বেগুনি নিলাম বা নীল নিলাম, এখানে আমি যে কালারটাই নিব ওইখানে আমি আঁকতে পারবো। তার মানে মূল কথা কি, ব্রাশ আর পেন্সিল টুল দিয়ে আমি এখানে ফোরগ্রাউন্ড কালারটা যে কালারটা নিব ওই কালারটাই আমি এই ক্যানভাসে ড্র করতে পারবো। এই কথাটা তোমাদের কিন্তু লেখা আছে তোমাদের যে মেইন বইটা, মেইন বই লেখা আছে যদি একটু তোমরা লক্ষ্য করো 78 নাম্বার পেজে, 78 নাম্বার পেজের কোন জায়গাটা আমি দেখাই দিচ্ছি, তাহলে 78 নাম্বার পেজে চলে যাও তোমরা, এবং 78 নাম্বার পেজে চলে যাওয়ার পর এখানে চলে যাও যে পেন্সিল বা ব্রাশ টুল দিয়ে রেখা অঙ্কন করলে ফোরগ্রাউন্ড এর রং তুলির রং হিসেবে কাজ করে। তোমরা দেখতে পারলে যে আমরা যে যে ফোরগ্রাউন্ড কালারটা যেটা নিয়েছি ফটোশপে, এই যে এটা, ওইটার যে আমাদের কালারটা ছিল ওই সেম কালারটাই কিন্তু আমাদের পেন্সিল বা ব্রাশে ইউজ করা হয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে বর্গ আঁকার জন্য আমাদের এখান থেকে হচ্ছে তোমার রেক্টেঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করতে হবে, যেটা আমাদের সিলেক্ট করা আছে। তারপর এখান থেকে আমি বর্গ আঁকবো। আগে বলে নেই বর্গ মানে কি, যেটার হচ্ছে চারটা বাহু কি সমান, চারটা বাহু যদি তোমার সমান না হয় তাহলে তো একটা বর্গ হবে না, সমান থাকতে হবে। তাহলে আমি বর্গ আঁকা ট্রাই করি, দেখো বর্গ আঁকতে পারতেছি না, আমি মাউস দিয়ে যখন ড্র্যাগ করলাম তখন দেখো এটা কি হয়ে গেল, আয়তক্ষেত্রের মতো হয়ে যেতেছে। আমি এটা ছোট করি না, আমি আসলে সঠিকভাবে বুঝবো কিভাবে এটা বর্গ হয়েছে কিনা, যদি একটা ছোট বড় হয়ে যায় একটু তাহলে কিন্তু এটা বর্গ হবে না। তাহলে এই সমস্যা থেকে সমাধান করার উপায়টা কি, এই সমস্যার সমাধান থেকে উপায়টা হলো আমাদের কিবোর্ডে তুমি দেখবা যে যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করো তাদের অবশ্যই কিবোর্ড মানে কি, আমরা যে বাটন যেগুলো থাকে ওটা হচ্ছে কিবোর্ড, যেগুলো লেখার জন্য টাইপ করার জন্য যে বাটন গুলো থাকে ওগুলো হচ্ছে কিবোর্ড। ওই কিবোর্ড থেকে দেখো শিফট লেখা আছে, SHIFT, ওই শিফট বাটনটা ক্লিক করবা, তারপর হচ্ছে তোমরা মাউসটা ড্র্যাগ করবা, দেখো একদম নিখুঁত বর্গ। আমি যতই বড় করি না কেন একদম বর্গ হইতেছে। তোমার কিন্তু আলাদা ভাবে তাহলে আর বোঝার দরকার নেই যেটা বর্গ হইতেছে নাকি আয়ত হইতেছে, শিফট বাটন ক্লিক করে যত বড়ই করবে এটা বর্গ হবে। তার মানে দেখো এইভাবে কিন্তু আমরা বর্গ অঙ্কন করতে পারি, কিন্তু শিফট বাটনটা যখন তুমি ছেড়ে দিবা তখন কিন্তু এটা আবার আয়তের মতো হয়ে যাবে। তার মানে আমাদের শর্তটা কি, শর্তটা হচ্ছে শিফট বাটন চেপে ধরে তারপর কাজ করতে হবে। এটা কিন্তু তোমাদের উপরে 79 পেজে আছে, আমি একটু তোমাদের দেখাই, এই যে দেখো যে শিফট বোতাম চেপে রেখে রেক্টেঙ্গুলার মার্কি টুল ট্র্যাক করলে নিখুঁত বর্গ, নিখুঁত একটা বর্গ তোমরা ক্রিয়েট করতে পারবা। আচ্ছা আমি তারপরের কাজে চলে যাচ্ছি, তারপরের কাজটা হচ্ছে আমরা বৃত্ত আঁকা শিখবো। বৃত্ত আঁকতে হলে আমাদের এইখান থেকে মার্কি টুল থেকে, আমরা জানি মার্কি টুল চারটা, এখান থেকে আমাদের ইলিপ্টিক্যাল মার্কি টুল সিলেক্ট করতে হবে, দেখি আমরা বৃত্ত আঁকতে পারি কিনা। দেখো এটা কি হয়ে যাচ্ছে, বৃত্ত আঁকতে যে আমাদের ফুটবলের মতো হচ্ছে না, আবার কিরকম জানি সূর্যের মতো বা অন্যরকম হয়ে যেতেছে, যে এটা যে একদম গোল থাকা দরকার, প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু গোল থাকতেছে না, একটু কম বেশি হয়ে যেতেছে। বৃত্ত আঁকতে চেয়েছিলাম, তাহলে বৃত্ত আঁকতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বৃত্ত সঠিকভাবে আঁকতে পারতেছি না। তাহলে আমাদের কি করতে হবে, ওই আগের মতোই যে তোমাদের কিবোর্ডে যে শিফট নামে যে বাটনটা আছে
ওই বাটনটা তোমরা ফার্স্টে ক্লিক করবা, তারপরে এখান থেকে ইলিপটিক্যাল মার্কেট টুল নিবা, ইলিপটিক্যাল মার্কেট টুল নিয়ে তারপর শিফটে ক্লিক করে তারপর তোমরা মাউস ড্র্যাগ করবা, দেখবা যত বড়ই করো না কেন তোমার একটা সঠিক সাইজের একটা বৃত্ত তুমি আঁকতে পারবে যতই বড় করো। এখানে কিন্তু কোনো চান্স নেই যে বৃত্তটা বাঁকা বা একদিকে বেশি বড় একদিকে বেশি ছোট হবে বৃত্তটা, তাহলে শিফট বাটন ক্লিক করে রাখলে কিন্তু তোমরা খুব সহজে বৃত্ত অঙ্কন করতে পারবা। এখন আরেকটা কথা আছে, ওই কথাটা হচ্ছে সাপোজ ধরো আমি এখানে যদি একটা মিডল পয়েন্ট আঁকি, যদি এখন একটা কেন্দ্রকে এই বিন্দুকে কেন্দ্র করে আমি বৃত্তটা আঁকবো তাহলে কি আমি পারবো? দেখি তো ট্রাই করি, দেখো হইতেছে না, কিন্তু মিডল পয়েন্টটা কিন্তু থাকতেছে না। তাহলে আমরা কি করব, আমরা যদি মিডল পয়েন্টটাকে কেন্দ্র করে বৃত্ত আঁকতে চাই তাহলে আমাদের করণীয় কি? তাহলে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের কিবোর্ডের অল্টার নামক একটি বাটন আছে, অল্টার ALT এই নামে একটা বাটন আছে, ওই বাটনটা ক্লিক করে যদি তোমরা মাউস ড্র্যাগ করো তাহলে কিন্তু এই মিডল পয়েন্ট থেকে শুরু করে বৃত্তটা ক্রিয়েট হবে। আমি তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো এখন কিন্তু আমার এই মিডল পয়েন্টটা থেকে শুরু করে বৃত্তটা অঙ্কন করতে পারলাম। আবার দেখাই তোমাদের, আমি কিবোর্ডের অল্টার বাটনটা মাউসটা ড্র্যাগ করার পর দেখো যে আমার মিডল পয়েন্ট থেকে শুরু করে কিন্তু বৃত্ত আঁকতে পারতেছি। তোমরা আরো নিখুঁত ভাবে করতে চাইলে করতে পারো, এই যে। আর যদি তুমি অল্টার আর শিফট একসাথে ধরে রেখে কাজ করো তাহলে আরো বেশি নিখুঁত হবে কাজটা। কি করতে হবে, অল্টার আর শিফট যদি একসাথে ধরে রেখে তারপর তুমি বৃত্তটা অঙ্কন করো তাহলে তোমার বৃত্তটা আরো বেশি নিখুঁত হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত যে কিভাবে একটা বর্গ অথবা বৃত্ত তৈরি করতে হয়। এই কথাগুলো তোমাদের বই লেখা আছে, আমি যদি একটু চলে যাই তোমাদের বইতে, তোমাদের বইতে 79 নং পেজে চলে যাও এবং 79 নং পেজে তুমি দেখতে পারবা যে এখানে লেখা আছে যে আমরা যদি একটা বৃত্ত অঙ্কন করতে চাই তবে শিফট বাটন ধরে আমাদের বৃত্তটা অঙ্কন করতে হবে, আর যদি আমরা কেন্দ্রবিন্দু থেকে আঁকতে চাই, কেন্দ্রবিন্দু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আমরা বৃত্ত আঁকতে চাই তাহলে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে করতে হবে, আর যদি আমি আরো বেশি নিখুঁত অঙ্কন করতে চাই তবে শিফট আর হচ্ছে অল্টার, শিফট আর অল্টার হচ্ছে একসাথে চেপে ধরে তারপর হচ্ছে আমাদের এই বৃত্তটা আঁকতে হবে। আশা করি বুঝতে পারছো সবাই। আজকে এই পর্যন্তই, আমি পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত তোমাদের দেখাবো যে কিভাবে এই টুলগুলো দিয়ে আরো বিস্তারিত কাজ করা যায়। আর আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো যেন তারাও ICT-র এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে তারা নিজেরাই নবম দশম শ্রেণী থেকে গ্রাফিক্স ডিজাইনার হয়ে যেতে পারে। ধন্যবাদ।